নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল তিসলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা দেখব যে ট্যাঞ্জারিন সোডডেলের সাথে সাদা মলির কসবিট করলে কি রেজাল্ট বেরোয়। এই প্রসেস কেউ যদি আগে করে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আপনাদের আমি বুডার মাছগুলোকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ট্যাঞ্জারিন সোডডেলের একটি ফিমেল নিয়েছি এবং তার সাথে দুটি সাদা মলির মেল নিয়েছি। আর ঠিক তার উল্টো দিকে আমি সাদা মলির একটি ফিমেল নিয়েছি এবং ট্যাঞ্জারিন সোডডেলের দুটো মেল নিয়েছি। তো এবার আমি মাছগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমার এখানে সোডডেলের একটি ফিমেল আছে এবং দুটো সাদা মলির মেল আছে। আর ঠিক এখানে আছে একটা সাদা মলির ফিমেল আর দুটো সোডডেলের মেল। আমি এখানে দুটো ট্যাং নিয়ে নিয়েছি। তো ওখানে যেমন আমার একটা ফিমেল দুটো মেল রাখা হয়েছে, তো এইভাবে আমি একটা ফিমেল দুটো মেল এখানে একটা পেয়ার দেবো আর এখানে একটা পেয়ার দেবো। তো এই দুটোকে আমি এর মধ্যে ব্রিডিংয়ের জন্য রাখবো। তো দেখুন, এটা সোডডেলের মেল, আরও একটি আছে। তো এখানে দুটো মেল আছে আর ফিমেলটা দেখুন, একটি ফিমেল আছে। এই পেয়ারটাকে আমি এই ট্যাঙ্কে রাখবো। আর এখানে আছে সোডডেলের একটি ফিমেল, ফিমেলটা দেখুন, আর তার সাথে আছে দুটো সাদা মলির মেল। তো এই মাছগুলোকে আমি এই ট্যাঙ্কে রাখবো। তো আপনারা বুঝতেই পারলেন যে আমি কিভাবে মাছগুলোকে রাখলাম। তো এবার আমি মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর ট্যাঙ্কগুলো ওপর থেকে আমি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ সোডডেল মাছ খুব লাভ হয়। যে মাছগুলো আপনাদেরকে দেখালাম, তো এই মাছগুলো অন্য ট্যাঙ্কে ছিল, তো অন্য ট্যাঙ্কের টেম্পারেচার আলাদা ছিল, যার কারণে আমি 10 মিনিটের জন্য আমি এই ট্যাঙ্কে ভাসিয়ে রাখলাম। তো এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আর এই ট্যাঙ্কে সাদা মলির ফিমেলটা দেবো। সোডডেলের মেলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে পেয়ারটা সেট করে দিলাম সেটা আপনারা দেখলেন। এরপর আমি এখানে কিছু লাইভ প্ল্যান্ট দিয়ে দেবো, যাতে এদের বাচ্চাগুলো যখন হবে সেই লাইভ প্ল্যান্টে এরা আশ্রয় নেবে। তো সেই জন্য আমি কিছু লাইভ প্ল্যান্ট দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে কিছু লাইভ প্ল্যান্ট নিয়ে নিয়েছি। তো এবার এইগুলো আমি এই দুটো ট্যাঙ্কেই দিয়ে দেবো। তো এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাছের পরিমাণটা কমই আছে, তো সেই হিসাবে বেশি দেবো না। তো মাছগুলো কীরকম এখানে আছে একটু দেখে নিন। আর এখানে এয়ারেশনের ব্যবস্থা করা আছে দুটো ট্যাঙ্কেই। এটা অবশ্যই প্রয়োজন। এখন এয়ারেশনটা বন্ধ করা আছে, তো আমি ওটা চালিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই প্রসেসে কসবিট করে থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং এর রেজাল্ট কি হয় সেটা আমাকে জানাবেন। আমার কিন্তু জানা নেই যে এর রেজাল্ট কি হবে। যাই হোক, তো এর রেজাল্ট যাই হোক সেটা আমি আপনাদেরকে এর পরে ভিডিও করে অবশ্যই দেখাবো। যদি এখানে এরা বাচ্চা নাও দেয় তো সেটাও আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো, জানাবো এর ফলাফল কি হলো। আর বন্ধুরা, এদেরকে সকালবেলা ডাবনিয়াটা একটু দেয়া খুব প্রয়োজন, কারণ যেহেতু ব্রিডিংয়ের মাছ তো এদেরকে ডাবনিয়া অবশ্যই দেওয়া প্রয়োজন। তো আমি চেষ্টা করব প্রতিদিন সকালে এদেরকে একটু করে ডাবনিয়া দেওয়া এবং ব্লাড দিকে এদেরকে ড্রাই ফুডটা দেওয়া যাবে। তো এইভাবে এদের ফিটিংটা করাবো। তো আশা করি 1 থেকে দেড় মাসের মধ্যে এর রেজাল্ট আমি পাবো, আর তখন আপনাদেরকে আমি রেজাল্টের ফলাফলটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলেতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুই, ধন্যবাদ।